फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। आज के आमी आबार एकटा नतून भिडियो निये आपनादेर काछे चले एसेछि। आजके ईस्ट छाड़ा किभाबे आमरा नरम तुलतुले नानपुरी तैरी करी सेटाई आजके देखाबो। आसुन ताहले एई नरम तुलतुले रेसिपिटा देखार जन्य की की उपकरण लागे आमरा देखे नी। एई रेसिपिटार जन्य जे उपकरणगुलो आमादेर लागछे सेटा हलो जल, ময়দা, টক দই আমরা 300 গ্রাম নিয়েছি, বেকিং সোডা, বেকিং পাউডার, নুন, সাদা তেল আর চিনি। প্রথমে আমরা দইটা নিয়ে নেব। এবার আমরা এই দইয়ের মধ্যে দিয়ে দেব বেকিং সোডা, এটা চা চামচ, চায়ের যে ছোট চামচ সেই চামচ। আমরা 1 কেজি ময়দায় 300 দই ব্যবহার করেছি আর এই চা চামচের 1 চামচ বেকিং সোডা নিলাম। এবার বেকিং পাউডারও আমরা 1 চামচ দিয়ে দেব। এরপর আমরা এতে স্বাদ মতো নুন দিয়ে দেব। তারপর স্বাদ মতো চিনি, যে যেমন খাবেন সে সেরকম চিনি দেবেন। আমি এতে 2 চামচ চিনি দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে আমরা ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব ময়দা, আমরা 1 কেজি ময়দা নিচ্ছি। এবার আমরা এতে একটু সাদা তেল দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে দইয়ের সাথে আগে মিশিয়ে নেব। এটা ভালো করে দই দিয়ে মাখানোর পর এটাতে একটু পরিমাণ মতো জল দিতে হবে। এটা জলের পরিবর্তে আপনারা দুধ দিয়েও মাখতে পারেন। দুধটা একটু কুসুম গরম করে নেবেন, কেননা জলটা আমার একটু কুসুম গরম করা আছে। এটা ভালো করে মাখতে হবে, যেমন আমরা রুটির ডো তৈরি করি তার থেকে এই ডোটা একটু নরম হবে। এটা ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে, এবার আমরা একটু এর উপর সাদা তেল মাখিয়ে ডোটাকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এটাকে চাপা দিয়ে আমি 3 ঘন্টা রেখে দেব, তারপর 3 ঘন্টা পর ফিরে আসছি। আচ্ছা বন্ধুরা, আমরা তাহলে 3 ঘন্টা পর ফিরে এসেছি। দেখি আমরা কীরকম আছে জিনিসটা, দেখুন কতটা ফুলে গেছে। আমি একটু হাতে সাদা তেল নিয়ে নেব, হাতে লাগিয়ে নেব, নিয়ে আমি ডোটাকে একটু মেখে নেব, আবারও একটু ঠেসে নেব। এবার আমরা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা, তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিচ্ছি আমি, রিফাইন তেলেই ভাজা হবে। তেলটা ততক্ষণ গরম হোক বন্ধুরা, আমরা ততক্ষণ এই ডোটা থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব। দেখুন বন্ধুরা, আমরা ডোটা থেকে ছোটো ছোটো লেচি আকারে কেটে নিয়েছি। এবার আমরা একটু বেলে নেবো এটাকে। ভেলেছি বন্ধুরা, এবার আমরা ভেজে দেখাবো। গরম হয়ে গেছে বন্ধুরা, এবার আমরা তেলে ছেড়ে দেব। দেখুন বন্ধুরা ফুলেছে, দেখুন বন্ধুরা।
বন্ধুরা এইভাবে আমরা সবগুলো ভেজে আসছি ফিরে দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে এইভাবে নানগুড়িগুলো একটা একটা করে সমস্ত ভেজে আমি আসছি তাহলে বন্ধুরা আমরা সব নানগুড়িগুলো ভেজে নিয়ে চলে এসেছি এবার আপনাদেরকে এটাকে ছিঁড়ে দেখাবো ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম দেখুন দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে দেখুন আর ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে মানে ইস্ট ছাড়াও এত সুন্দর নানপুরি করা যায় আপনারা করে খাবেন আর কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন যদি আমার চ্যানেলে আপনি প্রথম হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার।